তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আসলে ইউটিউব থেকে মনিটাইজেশনের ব্যাপারে অনেক বড় একটা কিন্তু আপডেট আসছে। আসলে এই আপডেটটা আপনাদের জানা অত্যন্ত জরুরি। যদিও এই আপডেটটা আপনারা না জানেন যে ইউটিউব চ্যানেলে মনিটাইজ রুল সম্পর্কে কী ধরনের আপডেট আসছে, এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ যদিও করা থাকে সেই মনিটাইজেশন কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা আপনারা গুরুত্ব সহকারে বুঝতে হবে যে আপনার চ্যানেলটা মনিটাইজ বন্ধ হয়ে যাবে কোন কারণে, কী এমন আপডেট আসছে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। পুরো কন্টিনিউ সহকারে ভিডিওটা দেখবেন। আর এই আপডেটটা নতুন আসছে, রিসেন্টলি এই আপডেটটা আসছে, এটা আপনাকে অবশ্যই জানতে হবে, না জানলে কিন্তু আপনার মনিটাইজেশন হারিয়ে ফেলবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও আসতেই থাকে। আপনারা দেখছেন টেকনিক্যাল আলী মাস্টার ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সাথে আলী আহমদ। চলুন ভিডিওটা শুরু করা যাক, ওয়েলকাম ব্যাক। তো গাইস দেখুন, ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপডেট আসতেই থাকে। এখন কিন্তু মনিটাইজেশন নিয়ে কিন্তু একটা আপডেট আসছে। তো দেখুন, আপনার চ্যানেলটা মনিটাইজ করতে হলে আপনাকে কী করতে হয়, আপনার চ্যানেলটা মনিটাইজ করতে হলে আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে কমপ্লিট করতে হবে, এটা আপনারা সবাই জানেন। তো এখন আপডেটটা আসছে কেন, আপডেটটা আসছে 4000 ঘন্টা ওয়াচ টাইমের উপরে। তো গাইস দেখুন, ধরুন আপনার চ্যানেলটা আপনি মনিটাইজ করে নিয়েছেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম সব কমপ্লিট হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার সব কমপ্লিট হয়ে গেছে, আপনার চ্যানেলটা মনিটাইজ করে নিয়েছেন, আপনার চ্যানেল থেকে আর্নিং করতেছেন। এখন আপনি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যে আপনি মনিটাইজেশনটা করেছেন, এখন আপডেটটা হলো কি এটাই, এই যে 4000 ঘন্টা আগে যখন আপনার মনিটাইজেশন ওপেন করেন তাহলে কোনো প্রবলেম ছিল না, লং টাইম আপনি চালিয়ে যান কোনো প্রবলেম নাই। বাট এখন আপডেট এটাই আসছে যে আপনি ধরুন আপনার 360 দিনের ভিতরে যদি আপনার কোনো ভিডিও ভাইরাল না হয়, আপনার হয়তো ভিডিও আপলোড করেন 10টা 20টা 25টা, এরকম যদি আপনার ভিডিওতে ভিউজ আসে তাহলে তো ওয়াচ টাইম নাই, ওয়াচ টাইম আসবে না, একবারে মানে নার সমান হবে, 1 মিনিট 2 মিনিট এরকম ওয়াচ টাইম আসতে পারে। এখন যদিও ভিডিও ভাইরাল না হয় তাহলে তো আপনি লং ওয়াচ টাইম আপনি পাবেন না, মানে বেশি ওয়াচ টাইম পাবেন না। এখন ধরুন 365 দিনের ভিতরে আপনার কোনো ভিডিও ভাইরাল হলো না, মানে 10টা 15টা 20টা এরকম ভিউজ আসছে, এখন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে করছেন বা যেভাবেই হোক আপনি মনিটাইজ করছেন, এখন এই 4000 ঘন্টা ওয়াচ টাইম থেকে যদি অল্প একটু ওয়াচ টাইম মাইনাস হয়ে যায়, যেমন ধরুন 4000 থেকে 3000 চলে আসে, তাহলে কিন্তু আপনার মনিটাইজটা বন্ধ করা হয়ে যাবে। এটা কিন্তু অনেক বড় একটা বিগ একটা আপডেট, এটা অনেক বড় একটা সমস্যা হবে আমাদের জন্য, বিশেষ করে যারা ইউটিউবার রয়েছে আর বিশেষ করে যাদের ভিউজ অনেক অল্প আসে তাদের জন্য কিন্তু এই প্রবলেমটা অনেক বড় প্রবলেম হবে। এজন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি আপনাদেরকে সচেতন করার জন্য বলে। গাইস দেখুন, যদিও 365 দিনের ভিতরে আবার যদি আপনার ওয়াচ টাইমটা যদি কমে যায়, তারা মাইনাস করে দেয়, আপনার কোনো ভিডিও ভাইরাল না হয় বা এখানে ওয়াচ টাইম যদি জমা না হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনটা বন্ধ হয়ে যাবে। এজন্য আপনাদেরকে এটাই বলতেছি, কারণ আপনারা অনেকে অনেক মানে ভিতরে অনেক জুস নিয়ে আপনারা ইউটিউব চ্যানেলে আসেন, অনেক ভিডিও আপলোড করেন, মনিটাইজেশন ওপেন করেন, তারপরে যখন সব কিছু করলেন, করার পরে দেখেন ভিউজও আসতেছে না, আর্নিংও ঠিকমতো আসতেছে না। যখন আপনার ভিডিও ভাইরাল না হবে, ভিডিওতে লাখো ভিউজ না আসবে, হাজারো ভিউজ না আসবে, তখন কিন্তু আপনার আর্নিং তেমন হবে না। 10টা 15টা ভিউজ যদি আসে এরকমই আর্নিং কখনো হবে না। এজন্য কিন্তু আপনারা কী করেন, ভিডিও আপলোড করা বন্ধ করে দেন, আপনার ইউটিউব চ্যানেলটাকে এত বেশি সময় দিচ্ছেন না, এজন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের কিন্তু ওয়াচ টাইমগুলো মাইনাস হয়ে যাচ্ছে। এজন্য আমি আপনাদেরকে এটাই বলতেছি, যদিও আপনার ভিতরে কোনো জুস থাকে, যদিও আপনার ভিতরে মানে এরকম কোনো ইচ্ছা থাকে যে আপনি আসলে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন, তাহলে এটাই আপনাদেরকে বলতেছি, ভিউজ আসুক না আসুক, টাকা আসুক না আসুক, এটার দিকে আপনারা খেয়াল করবেন না। আপনারা রীতিমতো ভিডিওগুলো আপলোড করবেন যাতে আপনার মনিটাইজেশনটা বন্ধ না হয়, আর এমন ভালো ভালো কন্টেন্ট দিবেন যাতে 365 দিনের ভিতরে একটা না একটা ভিডিও ভাইরাল হয়। এজন্য কিন্তু একটা না একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম কমিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না। আশা করি বুঝাতে পারছি। যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই গুড বাই।